হ্যালো ফ্রেন্ডস, সরকারি কর্মচারী চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আমি স্যাভি। ইতিমধ্যে সারা দেশবাসীর জন্য উঠে এসেছে চার চারটি বিরাট আপডেট, যা জানা আপনাদের একান্ত প্রয়োজন। সাথে রয়েছে মুসলিমদের জন্য আজকেও একটি বড় ঘোষণা, সাথে রয়েছে প্রধানমন্ত্রী মোদীকে এবার কিন্তু দিতে হবে নাগরিকত্বের পরিচয়। তিনি কি ভারতীয়? তিনি যে সবাইকে বলছেন যে নাগরিকত্বের পরিচয় দিতে হবে, তিনি কি ভারতীয়? তাহলে উনাকেও কিন্তু নাগরিকত্বের পরিচয় দিতে হবে। সাথে রয়েছে আরও একটি বিরাট আপডেট, যেখানে বলা হয়েছে যে ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু নাগরিকত্বের পরিচয় নয়। সেই সঙ্গে রয়েছে আরো দুটি আপডেট। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট ভিডিওটিকে কিন্তু মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, মধ্যখান থেকে মোটেও স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরুর পূর্বে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, এবং আপনি কি চান যে ভারতবর্ষে এনআরসি বা সিএ হোক, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রথমে যে আপডেটটি বেরিয়ে এসছে এনআরসি এবং এনপিআর নিয়ে, সেটি হচ্ছে এনপিআর এ কেউ যদি ভুল তথ্য দেয় তাহলে তাকে দিতে হবে গুনে গুনে জরিমানা। আর বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু বাংলা থেকে অনেকে বলেছিলেন, বিশেষ করে অরুন্ধতি চক্রবর্তী কিন্তু বলেছিলেন যে কেউ যদি এনপিআর এ যদি কেউ তথ্য চাইতে আসে সেক্ষেত্রে কিন্তু তাকে যেন ভুল তথ্য দেওয়া হয়। অর্থাৎ যে আপনার কাছে এনপিআর এর জন্য তথ্য চাইতে আসবে সে যেন তাকে ভুল নাম, ভুল ঠিকানা, ভুল বাবার নাম সব যেন ভুল দেয়। এই প্রসঙ্গে কিন্তু ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কেউ যদি সিএএ, এনপিআর এবং এনআরসি বিরোধী এক মঞ্চে যদি বক্তৃতা দিতে গিয়ে অরুন্ধতি রায় বলেছিলেন, তো ভারত সেই সঙ্গে কিন্তু ভারতীয় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কেউ যদি অসহযোগিতা করে বা কেউ যদি ভুল তথ্য দেয় তাহলে কিন্তু তার 1,000 টাকা পর্যন্ত কিন্তু তাদের জরিমানা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন, নাগরিকত্ব বিধিমালার 17 নম্বর বিধি অনুসারে ভুল তথ্য দেওয়ার জন্য 1,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা করা যেতে পারে। তবে 2011 এবং 2015 সালে দুবার এনপিআর আপডেট করা হয়েছে, এখনো পর্যন্ত কারো কিন্তু জরিমানা দেওয়া বা জরিমানা করা হয়নি। কিন্তু এবার যেহেতু অরুন্ধতি রায় এই কথা বলেছেন, সেহেতু কিন্তু অনেকে এনপিআর এর সময় ভুল তথ্য দিতে পারে, সেই জন্য আগাম জেনে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিন্তু এই বিবৃতিটি জারি করা হয়েছে যে কেউ যদি এনপিআর এর সময় ভুল তথ্য দেয় তাহলে কিন্তু তার 1,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এদিকে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন যে আধার কার্ড এবং ভোটার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণই নয়। দ্বিতীয়বার রাজ্য সভাপতি হয়ে আক্রমণের সুর চড়ালেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার তিনি দ্বিতীয়বার সভাপতি হয়ে শুক্রবার হাওড়ায় বিজেপির অভিনন্দন যাত্রায় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেছেন যে আধার এবং ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সবাইকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি তিনি কিন্তু এটাই বলেছেন যে মুখ্যমন্ত্রীর কথা শুনে তথ্য যদি না দেন তাহলে কিন্তু সমস্যায় আপনাকেই পড়তে হবে। তিনি জানিয়েছেন, নাগরিকত্ব প্রমাণের জন্য প্রধানমন্ত্রী 3-4 মাস কিন্তু আপনাকে সময় দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তা করার বা সে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। দিলীপ ঘোষ শুক্রবারে বিজেপির অভিনন্দন যাত্রা থেকে বলেন, বাংলাদেশ থেকে যারাই এসছেন সে যে ধর্মেরই লোক হোক না কেন, সকলকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি নিদান দিয়েছিলেন সরকারি সম্পত্তি নষ্টকারীদের কুকুরের মতন গুলি করে খুন করা। সেই ইস্যুতে বিরোধী পক্ষে তীব্র সমালোচনার শিকার হলেও নিজের অবস্থান থেকে একচুলও নড়তে নারাজ কিন্তু দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, কেউ যেন দিলীপ ঘোষের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা শোনার আগে আশা না করে। যার সহ্য শক্তি কম, সহ্য শক্তি বাড়িয়ে নিন, আরো কঠিন কথা শুনতে হবে, এখনই কিন্তু দিন আসছে। তো বন্ধুরা, দিলীপ ঘোষ কিন্তু বলেছেন যে ভোটার কার্ড বা আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয়, আপনি যে ধর্মের লোক না হন না কেন, আপনি যদি বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নাগরিকত্বের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যদিও আপনাকে নাগরিকত্ব প্রমাণের জন্য 3-4 মাস কিন্তু সময় দেবে। সেক্ষেত্রে আপনাকে কি কি তথ্য দিতে হবে সেই নিয়ে কিন্তু আমি আপনাকে এর আগে আরও একটি ভিডিও বানিয়ে দিয়েছি, যদি আপনার দরকার হয় অবশ্যই জানাবেন। এরপরে আমি আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেবো যে আপনাদের কি তথ্য দিতে হবে, তাহলে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক। স্বরাষ্ট্র মন্ত্রকের এনপিআর বৈঠকে কিন্তু আজ আবার নেই বাংলা। হ্যাঁ বন্ধুরা, এপ্রিলের প্রথম দিন থেকে দেশজুড়ে শুরু হয়ে যাওয়ার কথা জনগণনা এবং জাতীয় নাগরিকপঞ্জি বা এনপিআর এর তথ্য সংগ্রহের কাজ। সেই কাজে রাজ্যগুলিকে প্রস্তুতি খতিয়ে দেখে আগামীকাল কিন্তু দিল্লিতে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৈঠকে কেন্দ্রের প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় ও স্বরাষ্ট্র সচিব অজয় ভদ্র। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। তবে নবান্নে সূত্রের খবর, বৈঠকে শুধুমাত্র যদি জনগণনা নিয়ে আলোচনা হয় তাহলে যোগ দিতে পারেন ডাইরেক্টরেট সেন্সাস অপারেশনের বিশ্বনাথ। বন্ধুরা, একদিকে 130 কোটি দেশবাসীর তথ্য সংগ্রহের প্রস্তুতি, অন্যদিকে কোন রাজ্যের প্রতিনিধি বিরোধিতা সত্ত্বেও কাল শেষ পর্যন্ত এনপিআর সংক্রান্ত বৈঠকে যোগ দিল, সেই চিত্রটি স্পষ্ট হয়ে যেতে চলেছে নরেন্দ্র মোদী অমিত শাহদের কাছে। সেই বুঝে কিন্তু নিজেদের পরবর্তী রণকৌশল ঠিক করবেন বলে ঠিক করে রেখেছেন শাসক শিবির। কেননা এনপিআর হলো জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির প্রথম ধাপ। এই যুক্তিতে কিন্তু নিজেদের রাজ্যে এনপিআর হতে দিতে নারাজ পশ্চিমবঙ্গ, কেরল, অন্ধ্রপ্রদেশ সহ কংগ্রেস শাসিত অধিকাংশ রাজ্য। প্রায় 13টি বিরোধী রাজ্য এ নিয়ে মৌখিকভাবে আপত্তি তুললেও কিন্তু এখনো পর্যন্ত তারা আরজিসিআই সূত্রে জানানো হয়েছে, এখনো পর্যন্ত কোনো রাজ্যের পক্ষ থেকে কিন্তু লিখিতভাবে আপত্তির কথা তাদের কাছে জানানো হয়নি। অর্থাৎ
পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলি যে তারা যে বলছে তারা রাজ্যে এনপিআর বা এনআরসি এনপিআর বা জাতীয় জনগণনা কার্যকর করবে না সেটা কিন্তু তারা মুখেই বলছে। অর্থাৎ তারা কিন্তু এখনো পর্যন্ত লিখিতভাবে তাদের আপত্তির কথা জানানো হয়নি বা জানায়নি। পররাষ্ট্রমন্ত্রক সূত্র জানিয়েছে আগামীকালের বৈঠকেও অধিকাংশ রাজ্য তাদের মুখ্য সচিবদের কিন্তু পাঠাচ্ছে, কিন্তু ব্যতিক্রম শুধুমাত্র পশ্চিমবঙ্গ। অর্থাৎ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কিন্তু জানিয়ে দিয়েছিলেন এনপিআর নিয়ে বৈঠকে তিনি প্রতিনিধি পাঠাবেন না, পারলে ওরা সরকার ভেঙে দেখাক বলে চ্যালেঞ্জ করেছিলেন তৃণমূল নেত্রী। আজও সেই অবস্থানে অনড় রয়েছে নবান্ন। এদিকে তিনি মুখে শুধুমাত্র বলে যাচ্ছেন যে তিনি রাজ্যে এনপিআর করতে দেবেন না, কিন্তু লিখিতভাবে এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের তরফ থেকে কেন্দ্র সরকারের কাছে কিন্তু কিছু জানানো হয়নি। তো প্রশাসন একটি অংশ জানাচ্ছে যেহেতু বিশ্বনাথ এখন আরজিসিসিআই এর অধীনে রয়েছেন তাকে কিন্তু ওই বৈঠকে যোগ দিতেই হবে, অন্যথায় তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় পদক্ষেপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখা যাক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি কাউকে পাঠায় নাকি পাঠায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি ভারতীয় নাগরিক? কাগজ দেখার দেখেছে আরটিআই দায়ের করলো কেরলের এক যুবক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন আপনারা, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কিন্তু বিতর্ক চলছে। এই বিতর্কের মাঝেই কিন্তু তথ্য জানার অধিকার আইন অর্থাৎ আরটিআই এর আওতায় কিন্তু একটি মামলা করা হলো। দায়ের করা এই বিতর্কিত আরটিআই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের প্রমাণ দেখতে চেয়েছেন এক ব্যক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি ভারতীয় নাগরিক? তাহলে নাগরিকত্ব প্রমাণের জন্য কি নথি রয়েছে তার? এইসব তথ্য জানতে চাওয়া হয়েছে তথ্য জানার অধিকার আইনকে কাজে লাগিয়ে। আরটিআই দায়ের করেছেন কেরলের জাস্ট কাল্টু ভেটেল নামে এক ব্যক্তি, কেরলের ত্রিশুর জেলার আদিবাসী তিনি। চলতি বছরের 13 তারিখ এই আরটিআই দায়ের করেছেন তিনি। আরটিআই মারফত প্রধানমন্ত্রী নাগরিকত্ব প্রমাণের জন্য কাগজ দেখতে বলা হয়েছে কেরলের চালাকুড্ডি পুরসভা দায়ের করা হয়েছে এই আরটিআই। তো বন্ধুরা, এখন দেখা যাক এই আরটিআই এর কি উত্তর আসে। যখনই কোনো উত্তর আসবে কিন্তু আমি আপনাদের অবশ্যই কোনো ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আর এনআরসি এবং এনপিআর বা সিএ সম্বন্ধে আরও তথ্য জানার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন। এতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে।